بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون সম্মানিত প্রিয় ভাইরা আমার মৃত্যু আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে কখন চলে আসবে মৃত্যুর সেই পেয়ালা কখন আমরা পান করব আমরা কেউ জানি না অথচ আমরা দুনিয়ার পিছনে লেগে আছি দুনিয়ার টাকা পয়সা সম্মান ধন দৌলত সেগুলো অর্জনের পিছনে প্রতিদিন আমরা এতটাই প্রতিযোগিতা করছি মৃত্যুর কথা আমরা ভুলেই যাচ্ছি অথচ এই মৃত্যু অনিবার্য সত্য আমাদের কাছে যে কোনো সময় চলে আসতে পারে তাই উসি বিনাফসি ওয়া ইয়াকুম আমি আমাকে সহ আপনাদের নসিহা করছি আসুন মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করি মৃত্যুকে স্মরণ করার অনেকগুলো পদ্ধতি আছে তার মধ্যে অন্যতম একটা পদ্ধতি হচ্ছে কবর জিয়ারত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাযুরুহা আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম কিন্তু তোমরা এখন কবর জিয়ারত করো আমি অনুমতি দিচ্ছি আদেশ করছি ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা কারণ এই কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে কবরস্থানে যাওয়ার পরে মানুষের মন নরম হয়ে যায় মানুষ তখন ভাবে কবরস্থানের সামনে হ্যাঁ যাওয়ার পরে যদি জানতে পারে যে এই কবরটা অমুক মানুষের তখন ভাবে ইস এই দুনিয়ায় এই মানুষটা দুনিয়ায় বসে কত না দাপট দেখিয়েছে এই মানুষটা দুনিয়ায় কত না টাকার অহংকার দেখিয়েছে এই মানুষটা দুনিয়ায় রাজনৈতিক একটু ক্ষমতা থাকবার কারণে একটু ওয়ার্ড কমিশনার কিংবা চেয়ারম্যান কিংবা এমপি কিংবা মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী কিছু হওয়ার জন্য বা হওয়ার কারণে কত ক্ষমতার দাপট না তারা দেখিয়েছে কি অবস্থায় আছে বাংলাদেশের না শুধু সারা দুনিয়ার কত দাপুটে মানুষ কত দাপুটে প্রেসিডেন্ট কত দাপুটে প্রধানমন্ত্রী কত মন্ত্রী কত কোটিপতি কত পাওয়ারফুল মানুষ আসলো আর গেল আপনার ক্ষমতা হলো ততক্ষণ যতক্ষণ আপনার নিঃশ্বাসটা ছাড়বার পরে আবার নিতে পারছেন আপনার নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে আল্লাহি আল্লাহর কসম করে বলছি ওই লাশটুকু কবরস্থানে রেখে আসতে 24 ঘন্টা সময় পার হবে না কিসের দাপট কিসের এত ক্ষমতা দেখাচ্ছেন আরেকজনকে অন্যায় ভাবে ধমক দেওয়ার আগে একজনের গায়ে হাত তোলার আগে আরেকজনের জমি দখল করার আগে আরেকজনের ক্ষতি করার আগে আপনার একটা মুহূর্তের জন্য ভাবা দরকার যে পাই টু পাই হিসাব আপনাকে মরার পরে দিতে হবে দুনিয়ায় সামান্য একটু ক্ষমতা পেয়েছেন দুইটা টাকা দিয়েছে আল্লাহ তাআলা আপনাকে আপনার অহংকারের চোটে পা মাটিতে পড়ে না কিসের এত অহংকার মানুষের কিসের এত অহংকার কিসের এত অহংকার আপনার দোষগুলো যদি কথা বলতে পারত আপনার কয়েক কিলোমিটার এরিয়ার মধ্যে মানুষ আসতো না আপনার পাপগুলো থেকে যদি গন্ধ বেরোতো তাহলে পরে কয়েক কিলোমিটার দূরের কথা আপনার আশেপাশে 10-15-20 বর্গ কিলোমিটার এলাকায় মানুষ থাকতে পারতো না আপনার দোষগুলো আল্লাহ তাআলা গোপন করে রেখেছেন আপনার পাপগুলো থেকে গন্ধ বের হয় না ডাস্টবিন থেকে দুর্গন্ধ বের হয় ওটা ন্যাচারাল কিন্তু আপনার আমার পাপগুলো অন্যায়গুলো থেকে দুর্গন্ধ বের হয় না যদি দুর্গন্ধ বের হতো আপনার সন্তান আপনার স্ত্রী আপনাকে ছেড়ে পালিয়ে যেত সম্মানিত উপস্থিতি তাই আপনাদের কাছে সেহা করছি উসিবি নাফসি ওয়া ইয়াকুম আমি আমাকে সহ আপনাদের কাছে সেহা করছি আসুন আল্লাহর দিকে ফিরে যাই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করি তাওবা করি ইস্তেগফার করি আল্লাহর কাছে মাফ চাই মাফ চাই আল্লাহর কাছে ফিরে যাই যে আল্লাহ আল্লাহ মাফ করে দাও জীবনে অনেক খারাপ কাজ করছি আর করতে চাই না বাকি কয়েকটা দিন যে কয়েকদিন হায়াতে তাইয়েবা দাও তোমার রাস্তায় কাটিয়ে দিতে চাই এভাবে আল্লাহর কাছে চান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন আমিন